শোন ছোট, যা বলেছি মনে আছে তো? মা, ও মা, এই যে ওকে নিয়ে এসেছি, তুমি ডেকে আনতে বলেছিলে। বলুন মা, আমায় কি করতে হবে? বলি ডেকে পাঠাতে হচ্ছে কেন? হ্যাঁ, বাড়ির সব বউ বাসি কাপড় ছেড়ে স্নান সেরে হেসেলে চলে আসে, তুমি কি সেটাও জানো না? ডেকে পাঠাতে হবে কেন? তোমাকে ডাকার জন্য এ বাড়িতে কটা কাজের লোক আছে? না মা, আসলে আমি একটা কাজের মধ্যে আটকে পড়েছিলাম। থাক বাছা, তোমার কাজের গল্প আর নাই বা করলে? তোমার কাজ মানেই তো আমার ছেলেটাকে বিপদে ফেলা। মা, আপনি এমন করে কেন বলছেন? আপনার ছেলে তো আমারও স্বামী, তিনি বিপদে পড়লে কি আমি রক্ষে পাব? থাক বাছা, আর মধু মিশিয়ে কথা বলতে হবে না। তোমার মধুর পিছনে যে হুল আছে সেটা আমি খুব ভালো করে জানি। মা, আপনি এমন করে কেন বলছেন? আমি কি কোনো অন্যায় করেছি? আপনি বলুন না আমাকে। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। তুমি তো এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অন্যায় করেই চলেছ। তুমি জানো না যে তুমি কি অন্যায় করেছো? আমাকে বলতে হবে? ও, বুঝেছি। দিদি আপনাকে কাকা বাবুর ব্যাপারে সব বলে দিয়েছে। কিন্তু মা, আপনি আমার কথাটা একবার শুনুন। অজুহাত দিও না বৌমা। তুমি কি ভেবেছো যে ছোটর সাথে শার্ট করে যখন তখন ঠাকুরবোকে এ বাড়িতে নিয়ে আসবে আর আমরা সেটা কেউ জানতে পারবো না? দিদি, আমি তো তোমায় বললাম এই ক্ষেত্রে পদ্মার কোনো দোষ নেই। তুই চুপ কর ছোট, ওর যদি সৎ সাহস থাকে বুকে হাত দিয়ে বলুক তো যে ঠাকুরপোর এ বাড়িতে আসা যাওয়া নিয়ে ও কিছু জানে না। আজকে ও চুপি চুপি ঠাকুরপোকে এ বাড়ি থেকে বার করে দেয়নি। তুই আর ও নাকি দুজনেই রাখালকে চোখে হারাস, অথচ এত বড় ঝুঁকি নিয়ে কাজ করছিস যে পুরো দায়টা আমার ছেলেটার উপর এসে পড়েছে, সেটা তোদের কারোর ভাবার দরকার নেই? নাকি ও ভেবেছে যে তোর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তোকে হাত করে এই সংসারে ও টিকে যাবে? মা, আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি ছোট মা, আমরা কেউ এটা পরিকল্পনা করে করিনি। এই নতুন বউ, এই চুপ কর, তুই একদম চুপ করে থাকবি। হ্যাঁ রে, তোর লজ্জা করে না না? এত কিছু করার পরও এখন তুই আমার মায়ের সাথে মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, ছি ছি ছি, এই এত বেহায়া কেন রে তুই? আমার ওকে ক্ষমা করাটাই ভুল হয়েছে। আজকে আজকেই আমি দিদি ঠাকুরনকে সব কথা জানাবো, তারপর দেখি যা হওয়ার হবে। পিসিমাকে কি ছুটি জানাবেন? কাকা বুঝে এখনো গ্রামে সীমানায় পেরোন, যদি ধরপাকড় শুরু হয় তাহলে যে আমরা কাকা বাবুকে বাঁচাতে পারবো না। আপনি দয়া করুন মা, পিসিমাকে কি ছুটি বলবেন না। ও দিদি, দিদি তোমার সাথে তো আমার সব কথা হয়ে গেল বলো? আমি তো তোমার সব শর্ত মেনে নিলাম, তাহলে এখন অন্য কথা কেন বলছো তুমি? মা একাদশী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8:00।